আর্টলেস, এই শব্দটি আমরা প্রায় ব্যবহার করি যে লোকটি আর্টলেস। সো চলো আজকে জেনে নিই যে আর্টলেস শব্দটির বাংলা কি। দেখো কোয়েশ্চনে আর্টলেস এর অ্যান্টোনিম জানতে চাইছে, অর্থাৎ বিপরীত শব্দ জানতে চাইছে। প্রথমে জেনে রাখো আর্টলেস শব্দটির বাংলা। দেখো আর্ট মানে যদি আমরা বলি কৌশল বা কলা, লেস মানে নেই, তাহলে আর্টলেস মানে যার মধ্যে কোনো কৌশল নেই বা কোনো কুটিলতা নেই। এই শব্দটার সহজ বাংলা হচ্ছে সরল। সহজ বাংলা কি? সরল। তার মানে আর্টলেস মানে হচ্ছে আমরা বলতে পারি সরল, যেটা ইংলিশ বলতে পারি আমরা নেইভ বলতে পারি, যেটা ইংলিশ আমরা বলতে পারি ইনোসেন্ট বলতে পারি, বা ইনজেনুয়াস বলতে পারি, ইনজেনুয়াস। তো দেখি আমরা অপশন গুলো কি। প্রথম অপশন কি আছে? গাইলেস। মনে রাখবা গাইলেস শব্দটার বাংলা অলসো সরল বোঝায়। কি বোঝায়? সরল বোঝায়। অথবা এটাকে আমরা বলতে পারি কৌশলহীন। কি? কৌশলহীন। দুই নম্বর যে শব্দটা আছে কানিং, আমরা কিন্তু প্রায় ব্যবহার করি যে লোকটা অনেক কানিং। মনে রাখবা কানিং মানে হচ্ছে চালাক। কানিং মানে কি? চালাক অথবা ধূর্ত। বলি আমরা ধূর্ত। গালিবল, গালিবল মানে হচ্ছে অতি সরল। মনে রাখবা গালিবল মানে হচ্ছে যেই লোককে সহজেই ধোকা দেওয়া যায়, এমন সহজেই ধোকা দেওয়া যায় বা সহজে বিশ্বাস করে এমন লোককে আমরা বলি গালিবল। আনঅ্যাসিউমিং, এটা একটা চমৎকার শব্দ। এই শব্দটি আইবিএর পরীক্ষায় এসেছিল। আনঅ্যাসিউমিং শব্দটির অর্থ হচ্ছে নিরহংকার। কি বলতো? নিরহংকার অথবা নিরভিমান। নিরভিমান, যে লোকের মধ্যে কোনো অহংকার নেই বা যে লোকের মধ্যে কোনো অভিমান নেই, সেটাকে আমরা বলি আনঅ্যাসিউমিং। তাহলে দেখো আর্টলেস মানে সরল, যার বিপরীত শব্দ হবে কানিং মানে চালাক বা ধূর্ত।